আজকের পর্বটি আমরা সাজিয়েছি এমন পাঁচটি স্ট্যান্ড দিয়ে যা আপনাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে। অ্যালেক্স, যার অবসর সময় কাটানোর জন্য সবথেকে পছন্দের জায়গা ইয়োসিমিটি পার্ক, আমেরিকার জনপ্রিয় পর্বতারোহী অসংখ্য পাথরের পাহাড় জয় করেছেন কোনো প্রকার নিরাপত্তার সরঞ্জাম ছাড়া। 19 বছর বয়সে অ্যালেক্স কলেজ থেকে ঝরে যায়, তারপর থেকে সে তার পুরো সময় পাহাড় চড়ায় ব্যয় করতে থাকে। যে কোনো পাথরের পাহাড় তার কাছে কোনো ব্যাপারই না। তার সবথেকে ভয়ঙ্কর একটি অভিযান ছিল পেরুর একটি বিপজ্জনক খাড়া পাহাড় জয় করাটা, যেখানে খুবই ক্ষুদ্র একটি ভুল বা সামান্য একটি দুর্বলতার পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই নয়। বিখ্যাত এই পর্বতারোহী শুধুমাত্র পর্বত জয়ই নয়, দ্রুততম সময় জয় করে করেছেন অসংখ্য রেকর্ড। তারা পুরো একটি গেম উড়ন্ত প্লেনেই শেষ করে এবং একই সাথে স্থান করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। উড়ন্ত একটি প্লেন থেকে কোনো সম্ভব সবাই হয়তো মনে করবেন এটা সম্ভব নয়, কিন্তু ওয়ালসিনিস্টার এটা করে দেখিয়েছেন। তিনি স্বাভাবিক আপনি দিলেন না কা? আরে আমার নিত না বেটা, আর আমি এটা করি না, এই যে তখন বলা যায় না শিখতে গেছে তার মানে তুমি সারাদিন এরম আসছিলা ছিল অনেক বড় আমরা রুম আছে, আমরা রুম সারা না, রুম আছে,